নমস্কার দর্শক বন্ধু, জয় জগন্নাথ। 2023 মসিহা নভেম্বর মাসের বৃষ রাশির ফলাফল কিপর রহব আজির অধ্যায়ে আসন্তু দর্শক বন্ধু আলোচনা করিবা। সর্বপ্রথমে গ্রহ মানকর স্থিতি কোন রহব সে বিষয়ে জানিবা। বৃষ রাশির গ্রহ মানকর স্থিতি দেখিবা, রবিঙ্কর চলন আপনার ষষ্ঠ এবং সপ্তম স্থানের রহব। বিছা রাশির সপ্তম স্থানের রবি নভেম্বর মাস 17 তারিখ দিন ঠার চলন করিবে। আপনার রাশির অধিপতি শুক্র 3 তারিখ ঠার পঞ্চম স্থান কন্যা রাশি নিচরে চলন আরম্ভ করিবে। মঙ্গল মাস আরম্ভর ষষ্ঠ স্থানরে রহিবে এবং 16 তারিখ দিন তাঙ্ক স্বস্থান সপ্তমরে চলন করি রুচক নামক রাজযোগ আপনার প্রদান করিবে। বুধ মাস আরম্ভর ষষ্ঠ স্থানরে চলন করিবে এবং 6 তারিখ ঠার বুধ সপ্তম স্থানরে চলন আরম্ভ করিবে। এহা সহিত অন্যান্য গ্রহ মানকর স্থিতি দেখিবা, শনি দশম স্থানরে মাস সারা চলন করিবে, রাহু একাদশ স্থানরে চলন করিবে, কেতু পঞ্চম স্থানরে চলন করিবে, বৃহস্পতি বকরি অবস্থায় দ্বাদশ স্থানরে চলন করিবে। এ মাসরে অনেক পরিবর্তন রয়েছে, কিছু গ্রহ মধ্যে শুভরে রহুতিবারু আপনার রাশিরে শুভত্ব ফলগুলিক ধীরে ধীরে বৃদ্ধি পাইব। রবি আপনার মাসর প্রথমার্ধে শুভ ফলগুলিক প্রদান করিবে। এহা সহিত শনি রাহু এমানে বহুত গুড়িয়ে শুভফল আপনার জীবনে প্রদান করিবে। শনি প্রায়ত বক্রিরু মার্গি হয়ে যাবে 4 তারিখ পরঠার, যাহাফলরে কার্য দক্ষতা আপনার বৃদ্ধি পাইব। শশ নামক রাজযোগ শনি প্রদান করুথিবার বিভিন্ন কর্মক্ষেত্রর আপনার সফলতা মিলবার সম্ভাবনা রয়েছে। মাসর প্রথমার্ধে চাকরি বাকরি ক্ষেত্রে অধিক সুযোগ আপনার প্রাপ্তি হবার যোগ রয়েছে। রবি ষষ্ঠরে প্রায়ত নিচ রাশিরে রহিলে মধ্যে 10 ডিগ্রি সে ক্রস করে যাই এবং 10 ডিগ্রি পরে রবিঙ্কর শুভত্ব ফল তুলারাশি অধিক বৃদ্ধি পাই থাকে। তেমন যেহেতু ষষ্ঠ স্থান তুলারাশি রয়েছে এবং চাকরি ক্ষেত্রে আপনার অধিক সুযোগ বিভিন্ন ক্ষেত্রে প্রাপ্তি হবার যোগ রয়েছে। মঙ্গলঙ্ক সহিত রবিঙ্কর যোগ রহুথিবার স্বাস্থ্য জনিত কর্মক্ষেত্রর বা মেডিকাল সম্বন্ধিত কার্য, ওকিলাতি সম্বন্ধিত কার্য ইত্যাদি আপনার সফলতা মধ্যে প্রাপ্তি হবার যোগ রয়েছে। এ মাসরে রাহুঙ্কর চলন যেহেতু আপনার একাদশ স্থান মীন রাশিরে হয়ে যাই, রাহু একাদশে আকস্মিক ভাবে রোজগার সময় সময় প্রাপ্তি করাই থাকে। বিশেষ করে যান্ত্রিক কর্ম, ইলেকট্রিক্যাল, ইলেকট্রোনিক, রাসায়নিক দ্রব্যর কাজ, ইন্টরনেট সম্বন্ধিত কাজ, আইটি সেক্টর ইত্যাদি ক্ষেত্রে রাহুঙ্কর সফলতা মধ্যে অধিক রয়েছে। সেসব বিভাগের আপনার অধিক সফল হয়ে পারে। যে মানে গবেষণামূলক কাজগুড়ি করছেন, মাছর ব্যবসায় করছেন, চিকেনর ব্যবসায় করছেন এবং সেসব রিলেটেড ফাস্টফুড ইত্যাদি করছেন, সেমানকু মধ্যে ভাল লাভ কিছু মিলবার সম্ভাবনা কর্মক্ষেত্রে আগামী দিনের রহব। রাহু ধীরে ধীরে আপনার ফল প্রদান করিবে। যেহেতু রাহু কেতু শনি বৃহস্পতি এমানে বহুদিন পর্যন্ত গোটে রাশি রুহতি, এমানকর ফল আপনার টিকে বিলম্বরে প্রাপ্তি হয়ে থাকে। দর্শক বন্ধু, এ মাসের প্রায়ত চাকরি ক্ষেত্রে সুযোগ আপনার প্রাপ্তি হওয়া সহ ব্যবসায় বাণিজ্যের ধীরে ধীরে উন্নতি প্রগতি আসবার সম্ভাবনা রয়েছে। মাসর দ্বিতীয়ার্ধে 16 তারিখ পরঠার মঙ্গল তাঙ্ক স্বস্থান সপ্তম স্থান বিছা রাশি চলন করিবে, রুচক নামক রাজযোগ প্রদান করিবে। ব্যবসায়ের যে সব হানি পরিলক্ষিত হচ্ছিল সেতরে অনেক নিয়ন্ত্রণ আসবার সম্ভাবনা রহব। আপনার নূতন ব্যবসায় বাণিজ্য গুড়িক করিপারিবে, কিন্তু রবিঙ্ক সহিত মঙ্গলঙ্কর যোগ সপ্তম স্থানরে রহুথিবারু পার্টনরশিপরে বাদ বিবাদ উপুজিপারে, সেসবুকু আপনার নিয়ন্ত্রণ রাখি আগকু বড়িবার রয়েছে। এ মাসরে প্রায়ত কারবার ক্ষেত্রে সামান্য উন্নতি মাসর দ্বিতীয়ার্ধে পরিলক্ষিত হব। যে মানকর কোর্ট কেস ইত্যাদি লাগি রহুছি, মাসর দ্বিতীয়ার্ধে প্রায়ত সেসব ক্ষেত্রে নিয়ন্ত্রণ আসিব। মাসর প্রথমার্ধে সেসব বিজয় হওয়া পাইঁ সম্ভাবনা গুড়িক সৃষ্টি হবার অধিক যোগ গুড়িক রয়েছে। আপন ঋণ অধিক নিয়ন্তু নাই, যে সব ঋণ নেইছিলে তাকে ফেরস্ত করিয়া পাই এ মাসরে চেষ্টা করন্তু। এ মাসরে প্রায়ত আকস্মিক রোজগার যথা শেয়ার মার্কেটিং র স্থিতি যদি দেখিবা, আপনার মাসর প্রথম সপ্তাহে জগি রাখি প্রত্যেক কাজ করা পড়ব, কিছু লসেস হবার সম্ভাবনা মধ্যে মাসর প্রথমার্ধে রয়েছে। তেমন মাসর প্রথম সপ্তাহটি অধিক গুরুত্বপূর্ণ মাসর প্রথমার্ধর। দর্শক বন্ধু, এ মাসরে প্রায়ত শনি যেহেতু শশ নামক রাজযোগ আপনার রাশিরে প্রদান করছেন, নিজের কার্য দক্ষতা বৃদ্ধি পাইবা যোগ আপন মধ্যে উচ্চ প্রশংসিত নিজ কর্ম পাই হয়ে পারেন। আসন্তু জানিবা আয় ব্যয়ের স্থিতি কিপর রহব। আপনার আয়র গ্রহ বৃহস্পতি দ্বাদশ স্থানরে
ଏବଂ ଧନର ଗ୍ରହ ପ୍ରାୟତଃ 6 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ବୁଧ ଋଣ ସ୍ଥାନରେ ରହୁଥିବାରୁ ଆପଣଙ୍କର ପରିଶ୍ରମ ଅନୁଯାୟୀ ବେଳେବେଳେ ରୋଜଗାର ଭଲ ମଧ୍ୟ ପ୍ରାପ୍ତି ହୋଇନପାରେ। ଅର୍ଥାତ୍ ଆପଣ 100 ଟଙ୍କାର ଯଦି ପରିଶ୍ରମ କରିଛନ୍ତି ସେ ସ୍ଥଳରୁ ଆପଣଙ୍କୁ 70-80 ଟଙ୍କା ବେଳେବେଳେ ପ୍ରାପ୍ତି ହେବାର ସମ୍ଭାବନା ରହିବ। ତା ଅର୍ଥ ଅଧିକ ପରିଶ୍ରମ କରିବେ କିନ୍ତୁ ସେହି ତୁଳନାରେ ଆପଣଙ୍କୁ ସବୁ ସମୟରେ ଲାଭ ନ ମିଳିପାରେ। ମାସର ପ୍ରଥମାର୍ଦ୍ଧରେ ଖର୍ଚ୍ଚ ବୃଦ୍ଧି ବ୍ୟୟ ବୃଦ୍ଧି ବଡ଼ ବଡ଼ ଧରଣର ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ ଆପଣଙ୍କର ଖର୍ଚ୍ଚ ବଢ଼ିପାରେ, ଯଦି କୋର୍ଟ କେସ୍ ଇତ୍ୟାଦି ଲାଗି ରହୁଛି କିମ୍ବା ଋଣ ସମ୍ବନ୍ଧିତ କାର୍ଯ୍ୟରେ ଆପଣଙ୍କର ଖର୍ଚ୍ଚ କିଛି ବଢ଼ିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ସ୍ୱାସ୍ଥ୍ୟଗତ କାରଣକୁ ନେଇ ଖର୍ଚ୍ଚ କିଛି ବଢ଼ିବାର ସମ୍ଭାବନା ମଧ୍ୟ ମାସର ପ୍ରଥମାର୍ଦ୍ଧରେ ରହିଛି। ମାସର ଦ୍ୱିତୀୟାର୍ଦ୍ଧରେ ପ୍ରାୟତଃ ଆପଣଙ୍କର ଜୀବନସାଥୀ ବ୍ୟବସାୟ ବାଣିଜ୍ୟରେ ଅଧିକ ଖର୍ଚ୍ଚ ବୃଦ୍ଧି ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ନୂତନ ବ୍ୟବସାୟ ବାଣିଜ୍ୟ ଆରମ୍ଭ କରିବାର ସୁଯୋଗ ପ୍ରାପ୍ତି କରିବେ, ଯାହାଫଳରେ ସେଥିରେ କିଛି ନିବେଶ ମଧ୍ୟ ବଡ଼ ଧରଣର କରିପାରନ୍ତି। ଜୀବନସାଥୀଙ୍କୁ ନେଇ ବୁଲାବୁଲି କରିବାର ସମ୍ଭାବନା ରହୁଥିବାରୁ ଆପଣଙ୍କର ଖର୍ଚ୍ଚ ମଧ୍ୟ ସେଥିରେ ଅଧିକ ମାସର ଦ୍ୱିତୀୟାର୍ଦ୍ଧରେ ବଢ଼ିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ମାସର ପ୍ରଥମ ସପ୍ତାହଟି ଅଧିକ ବ୍ୟୟ ବୃଦ୍ଧି ଖର୍ଚ୍ଚ ବୃଦ୍ଧି ଲାଗି ରହିବ ଏବଂ ଧୀରେ ଧୀରେ ମାସର ଦ୍ୱିତୀୟ ସପ୍ତାହ ଠାରୁ ଆପଣଙ୍କର ଧନ ସଞ୍ଚୟ ହେବାର ଯୋଗ ଗୁଡ଼ିକ ରହିବ ଏବଂ ମାସର ଦ୍ୱିତୀୟାର୍ଦ୍ଧରେ ଆପଣ ଆର୍ଥିକ କ୍ଷେତ୍ରରେ ସାମାନ୍ୟ ଉନ୍ନତି କରିପାରିବେ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆସନ୍ତୁ ଜାଣିବା ସ୍ୱାସ୍ଥ୍ୟର ସ୍ଥିତି କିପରି ରହିବ। ଯେହେତୁ ଆପଣଙ୍କର ରାଶିର ଅଧିପତି ଶୁକ୍ର ନିଚସ୍ଥ ହୋଇ ପଞ୍ଚମ ସ୍ଥାନରେ ଚଳନ କରିବେ, ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପ୍ରତି ସାବଧାନତା ଅବଲମ୍ବନ କରିବେ। ମଙ୍ଗଳ ଷଷ୍ଠ ସ୍ଥାନରେ ଅସ୍ତ ହୋଇ ପ୍ରାୟତଃ ଚଳନ କରୁଥିବାରୁ ଏହି ସମୟରେ ଚର୍ମଜନିତ ସମସ୍ୟା ଗୁଡ଼ିକ ଶରୀରରେ ବଢ଼ିପାରେ, ଚର୍ମଜନିତ ରୋଗ ବୃଦ୍ଧି ସମୟ ସମୟ ହୋଇପାରେ, ରକ୍ତଚାପ ଜନିତ ସମସ୍ୟା ବଢ଼ିବାର ସମ୍ଭାବନା ରହିଛି, ଥଣ୍ଡା ସର୍ଦ୍ଦି ମୁଣ୍ଡ ବିନ୍ଧା ଇତ୍ୟାଦି ବୃଦ୍ଧି ପାଇବାର ସମ୍ଭାବନା ସମୟ ସମୟ ରହିଛି, ଗଳାରେ କିଛି ସଂକ୍ରମଣ ସମୟ ସମୟ ଉପୁଜିପାରେ, ସେସବୁ ପ୍ରତିକୁ ଆପଣଙ୍କୁ ଧ୍ୟାନ ଅଧିକ ଦେବାକୁ ପଡ଼ିବ। ଖାଇବା ପିଇବାରେ ଆପଣ ନିୟନ୍ତ୍ରଣ ଏ ମାସରେ ଅଧିକ କରିବା ଆବଶ୍ୟକ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆସନ୍ତୁ ଜାଣିବା ଆପଣଙ୍କର ପିତାଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟ କିପରି ରହିବ। ବାପାଙ୍କ ସ୍ୱାସ୍ଥ୍ୟରେ ଅନେକ ସୁଧାର ଆସିବାର ସମ୍ଭାବନା ରହିଛି ଏବଂ ବାପାଙ୍କ ସ୍ୱାସ୍ଥ୍ୟରେ ଧୀରେ ଧୀରେ ଉନ୍ନତି ଆସିବ। ମାଆଙ୍କ ସ୍ୱାସ୍ଥ୍ୟରେ ପ୍ରାୟତଃ ଦ୍ୱିତୀୟାର୍ଦ୍ଧରେ କିଛି ଉନ୍ନତି ପ୍ରଗତି ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଯଦି ଆପଣ ନୂତନ ଗର୍ଭ ଧାରଣ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ଏ ମାସଟି ଅନୁକୂଳ ରହିବ ନାହିଁ। ପଞ୍ଚମ ସ୍ଥାନରେ ଶୁକ୍ର ନିଚସ୍ଥ ହୋଇ ଚଳନ କରିବେ, ବୁଧ ପ୍ରାୟତଃ ମାସର ପ୍ରଥମ ସପ୍ତାହରେ ଅଶୁଭରେ ରହୁଥିବାରୁ ଏ ମାସଟି ଆପଣଙ୍କ ପାଇଁ ସେତେ ଶୁଭପ୍ରଦ ରହିବ ନାହିଁ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆସନ୍ତୁ ଜାଣିବା ବିବାହ ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନ ପାରିବାରିକ ଜୀବନ କିପରି ରହିବ। ବିବାହର ଯୋଗ ଯଦି ଦେଖିବା ପ୍ରାୟତଃ ସପ୍ତମରେ ମଙ୍ଗଳଙ୍କର ଚଳନ 16 ତାରିଖ ପରଠାରୁ ରହିବ। ଘରକୁ ଯଦି ପ୍ରସ୍ତାବ ଆସୁଛି ଫାଇନାଲ କରିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ। କିଛି ଆଂଶିକ ଯୋଗ ରହୁଛି କିନ୍ତୁ ଗୁରୁଶ୍ରୁତି ଯେହେତୁ ଆପଣଙ୍କ ରାଶିରେ ନାହିଁ ପୂର୍ଣ୍ଣ ଯୋଗ ଏ ବର୍ଷ ରହିବ ନାହିଁ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନ ଯଦି ଦେଖିବା ସପ୍ତମରେ ରବି ମଙ୍ଗଳ ବୁଧଙ୍କର ଯୋଗ ରହୁଥିବାରୁ ଜୀବନସାଥୀଙ୍କ ସହିତ ବେଳେବେଳେ ମତଭେଦ ସାମାନ୍ୟତମ ଉପୁଜିପାରେ କିନ୍ତୁ ପୂର୍ବ ମାସଠାରୁ ଏ ମାସରେ କିଛି ଉନ୍ନତିର ସ୍ଥିତି ରହିବ। କାରଣ ମଙ୍ଗଳ ସ୍ୱସ୍ଥାନରେ ଚଳନ କରୁଥିବାରୁ ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନରେ ପୂର୍ବରୁ ଯେଉଁ ସବୁ ସମସ୍ୟା ଗୁଡ଼ିକ ଲାଗି ରହୁଥିଲା ତାହା କିଛି ମାତ୍ରାରେ ସର୍ଟ ଆଉଟ୍ ହେଲେ ମଧ୍ୟ ମାସର ଦ୍ୱିତୀୟାର୍ଦ୍ଧରେ ରବିଙ୍କର ଚଳନ ଯେହେତୁ ସପ୍ତମରେ ରହୁଛି ଜୀବନସାଥୀଙ୍କର ଦେହ ପା ଖରାପ ହୋଇପାରେ, ଅସ୍ଥିଗତ ପୀଡ଼ା ମୁଣ୍ଡଜନିତ ପୀଡ଼ା ଜ୍ୱର ଇତ୍ୟାଦିରେ ସେ ପୀଡ଼ିତ ହେବାର ସମ୍ଭାବନା ରହୁଥିବାରୁ ଆପଣ ତାଙ୍କ ଦେହ ପାର ଅଧିକ ଯତ୍ନ ନେବେ। ତାଙ୍କ ପିଛରେ କିଛି ଖର୍ଚ୍ଚ ବଢ଼ିପାରେ ଏବଂ ତାଙ୍କୁ ନେଇ ବୁଲାବୁଲି କରିବାର ସମ୍ଭାବନା ମଧ୍ୟ ବଢ଼ିଯିବ। ଲଭ୍ ଲାଇଫ୍ର ସ୍ଥିତି ଯଦି ଦେଖିବା ପଞ୍ଚମ ସ୍ଥାନରେ ଶୁକ୍ର ନିଚସ୍ଥ ରହୁଥିବାରୁ ଲଭ୍ରେ ଆପଣଙ୍କୁ ଏ ମାସରେ ଅଧିକ କଠିନ ପରିଶ୍ରମ କରିବାର ରହିଛି। ବାରମ୍ବାର ଆପଣ ପ୍ରପୋଜ୍ ଇତ୍ୟାଦି କରିପାରନ୍ତି, ବେଳେବେଳେ ଆପଣଙ୍କର ପାର୍ଟନର ଯିଏକି ଲଭ୍ ଲାଇଫ୍ର ସେ ଆପଣଙ୍କୁ ମଧ୍ୟ ମନା କରି ଦେଇପାରନ୍ତି। ମାସର ପ୍ରଥମ ସପ୍ତାହଟି ପ୍ରେମରେ କିଛି ବ୍ୟାଘାତ ଏବଂ କିଛି ଡିଷ୍ଟର୍ବାନ୍ସ ଉପୁଜିବାର ସମ୍ଭାବନା ରହୁଥିବାରୁ ଆପଣଙ୍କୁ ଅଧିକ ଧ୍ୟାନ ଦେବାକୁ ପଡ଼ିବ। ପାରିବାରିକ ଜୀବନ ଯଦି ଦେଖିବା ପାରିବାରିକ ଜୀବନରେ ଧୀରେ ଧୀରେ ସୁଖ ଶାନ୍ତି 7 ତାରିଖ ପରଠାରୁ ଆସିବ। ମାସର ପ୍ରଥମାର୍ଦ୍ଧରେ ପାରିବାରିକ ଚାପରେ ଆପଣ ରହିବେ, ବିଭିନ୍ନ ପାରିବାରିକ ସମସ୍ୟା ନେଇ ଆପଣ ମଧ୍ୟ ଖର୍ଚ୍ଚାନ୍ତ ହୋଇପାରନ୍ତି। ପାରିବାରିକ ଅଶାନ୍ତି ସାମାନ୍ୟ ପ୍ରାପ୍ତି ହେଉଥିବାରୁ ଆପଣଙ୍କର ମାନସିକ ସ୍ତର ବେଳେବେଳେ ଘରୋଇ କାର୍ଯ୍ୟକୁ ନେଇ ଦୁର୍ବଳ ମଧ୍ୟ ରହିପାରେ। ଏହି ସମୟରେ ଯେହେତୁ ରବି ଷଷ୍ଠରେ ଚଳନ କରିବେ ତେଣୁ ସାଙ୍ଗସାଥୀଙ୍କ ସହିତ ସୁସମ୍ପର୍କ ଅଧିକ ରକ୍ଷା କରନ୍ତୁ। ତାଙ୍କ ସହିତ କିଛି ମତଭେଦ ସମୟ ସମୟ ଉପୁଜିବାର ସମ୍ଭାବନା ରହିଛି, ଯାହାଫଳରେ ସମ୍ପର୍କ ହାନି ହୋଇପାରେ। ମାଆଙ୍କ ସହିତ ସୁସମ୍ପର୍କ ରଖନ୍ତୁ। ମାସର ପ୍ରଥମାର୍ଦ୍ଧରେ ମାଆଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟର ଯତ୍ନ ଟିକେ ନିଅନ୍ତୁ। ମାସର ଦ୍ୱିତୀୟାର୍ଦ୍ଧରେ ମାଆଙ୍କ ସ୍ୱାସ୍ଥ୍ୟ କ୍ଷେତ୍ରରେ ଅନେକ ଉନ୍ନତି ଆସିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ବିଦ୍ୟାର୍ଥୀମାନଙ୍କର ସ୍ଥିତି ଯଦି ଦେଖିବା ପଞ୍ଚମ ସ୍ଥାନରେ ଶୁକ୍ରଙ୍କର ଚଳନ ରହୁଥିବାରୁ କଳା ସଙ୍ଗୀତ ନୃତ୍ୟ ଇତ୍ୟାଦି କ୍ଷେତ୍ରରେ ଯେଉଁ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ଅଧ୍ୟୟନ କରୁଛନ୍ତି ସେମାନେ ଏ ମାସରେ ଟିକେ ସାମାନ୍ୟ କଠିନ ପରିଶ୍ରମ କରିପାରନ୍ତି। 7 ତାରିଖ ପରଠାରୁ ସେସବୁ କ୍ଷେତ୍ରରେ କିଛିଟା ଶୁଭତ୍ୱ ଫଳ ଗୁଡ଼ିକ ବୃଦ୍ଧି ପାଇବ। ଟେକ୍ନିକାଲର ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ଯେଉଁମାନେ ସାଇନ୍ସର ପାଠ ପଢ଼ୁଛନ୍ତି ସେମାନଙ୍କ ପାଇଁ
ଏ ମାସଟି ଭଲ ରହିବ। ବାଣିଜ୍ୟର ଛାତ୍ରଛାତ୍ରୀ ମାନେ ମିଶାମିଶି ଶୁଭ ଫଳ ପ୍ରାପ୍ତି କରିବେ। ତେଣୁ ଏ ମାସରେ ଯଦି ଆପଣଙ୍କର କମ୍ପିଟେଟିଭ୍ ଏକ୍ଜାମ୍ ଗୁଡ଼ିକ ରହିଛି, ମାସର ପ୍ରଥମାର୍ଦ୍ଧଟି ଆପଣଙ୍କ ପାଇଁ କିଛିଟା ଶୁଭ ଫଳ ପ୍ରାପ୍ତି କରାଇପାରେ। ତଥାପି କଠିନ ପରିଶ୍ରମ ଜାରି ରଖନ୍ତୁ। ଭାଗ୍ୟାଧିପତି ଶନି ବଳବାନ ହୋଇ ଦଶମରେ ଚଳନ କରୁଥିବାରୁ ଉଚ୍ଚଶିକ୍ଷା କ୍ଷେତ୍ରରେ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ଭଲ ପ୍ରଦର୍ଶନ କରିପାରନ୍ତି। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ବିଦେଶ ଯାତ୍ରାର ସ୍ଥିତି ଯଦି ଦେଖିବା, ଦ୍ୱାଦଶାଧିପତି ମଙ୍ଗଳ ସପ୍ତମ ସ୍ଥାନରେ ଚଳନ କରିବେ। ମାସର ଦ୍ୱିତୀୟାର୍ଦ୍ଧଟି ବିଦେଶ ଯାତ୍ରା ପାଇଁ ଅତ୍ୟନ୍ତ ଶୁଭପ୍ରଦ ରହିବ। କୌଣସି ବେପାର ବାଣିଜ୍ୟ ପାଇଁ ଆପଣ ମଧ୍ୟ ବିଦେଶ ଯାତ୍ରା କରିପାରନ୍ତି। ଆସନ୍ତୁ ଜାଣିବା ଏ ମାସରେ କେଉଁ କେଉଁ ପ୍ରତିକାର ଗୁଡ଼ିକ କରିବା ଆବଶ୍ୟକ। ଯେହେତୁ ଏ ମାସରେ ପ୍ରାୟତଃ ମଙ୍ଗଳ, ରବି ଏବଂ ବୁଧଙ୍କର ଚଳନ ଷଷ୍ଠ ସ୍ଥାନରେ ରହୁଛି, ମଙ୍ଗଳ ମଧ୍ୟ ଅସ୍ତ ହୋଇ ଯାଉଥିବାରୁ ହନୁମାନଙ୍କର ପୂଜାର୍ଚ୍ଚନା ପ୍ରତ୍ୟେକ ଦିନ କରନ୍ତୁ। 40 ଇତ୍ୟାଦି ପାଠ କରନ୍ତୁ, ସୁନ୍ଦରାକାଣ୍ଡ ପାଠ କରନ୍ତୁ। ଏହା ସହିତ ଆପଣ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ସୂର୍ଯ୍ୟ ନମସ୍କାର କରିବା ସହିତ ଆଦିତ୍ୟ ହୃଦୟ ସ୍ୱତମ ପାଠ କରନ୍ତୁ। ସଂକ୍ରାନ୍ତି ଦିନ ଗହମ ସହିତ ଗୁଡ଼ କିଛି ଦାନ ଦେଇଦିଅନ୍ତୁ, ଅଶୁଭତ୍ୱ ଦୂରୀକରଣ ହେବ। ଗୁରୁବାର ଦିନ ଆପଣ ମହାଦେବଙ୍କ ପାଖରେ ହଳଦୀ କିମ୍ବା କେଶର ମିଶ୍ରିତ କ୍ଷୀର ଅର୍ପଣ କରନ୍ତୁ, ଅଶୁଭତ୍ୱ ଦୂରୀକରଣ ହେବ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏ ତ ଥିଲା ବୃଷ ରାଶିର ଫଳାଫଳ। ଆଶା କରେ କାର୍ଯ୍ୟକ୍ରମଟି ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗିଥିବ। ପୁଣି ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ ଆପଣଙ୍କ ସହିତ ଦେଖା ହେବ। ରହୁଛି, ଜୟ ଜଗନ୍ନାଥ, ଧନ୍ୟବାଦ।